প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি শাহী গাজরের হালুয়া এটা খেতে অনেক বেশি মজার এটা অনেক ক্রিমি আর রিচ হয় বলে অনেক বেশি টেস্টি হয় অনেকে আছেন গাজরের হালুয়া তৈরি করেন বাট সেটা খেতে তেমন একটা ভালো লাগে না তাই কিভাবে রান্না করলে আপনার এই গাজরের হালুয়াটা অনেক বেশি টেস্টি হবে সেই বিষয়ে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলে আপনারাও অনেক বেশি মজার গাজরের হালুয়া তৈরি করে নিতে পারবেন তো এর জন্য আমি এখানে গাজর নিয়েছি এক কেজি প্রথমে গাজরগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব চেষ্টা করেছি রেসিপিটি ডিটেলসে শেয়ার করার জন্য যারা একেবারে নতুন রাঁধনে কখনো রান্নাবান্না করেন নাই তারা বা যারা বিদেশে থাকেন ব্যাচেলর তারাও খুব সহজে এই রেসিপিটি ফলো করে অনেক বেশি মজার গাজরের হালুয়া তৈরি করে নিতে পারবেন তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের কাজে আসবে আপনারা হয়তো অনেকের বাসায় গাজরের হালুয়া খেয়েছেন কারো গাজরের হালুয়া অনেক বেশি মজা হয় কারোটা তেমন একটা ভালো লাগে না অথচ একই জিনিস এক একজনের হাতের টেস্ট কিন্তু এক এক রকম তাই আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা যদি আপনার সেম টু সেম ফলো করেন আমি প্রতিটি জিনিস আপনাদেরকে মেপে মেপে তৈরি করে দেখাবো অর্থাৎ কাপ যাদের আছে মেজারমেন্ট কাপ তারা যদি মেপে সে কাপ দিয়ে আপনারা এটা ফলো করেন তাহলে দেখবেন এত বেশি টেস্টি গাজরের হালুয়া তৈরি করতে পারবেন যে আপনি নিজে মুগ্ধ হয়ে যাবেন এবং আপনার নিজের কাছে মনে হবে যে ওয়াও মানে ফার্স্ট টাইম তৈরি করাতে এত বেশি ভালো রেজাল্ট পাবেন আপনার রান্না করার যে আগ্রহ সেটা কিন্তু বেড়ে যাবে আমি পটেটো পেলারের সাহায্যে এটা পাতলা করে ছিলে নিচ্ছি আপনারা চাইলে এটা বটি বা চাকর সাহায্যেও ছিলে নিতে পারেন গাজরের যে নিচের অংশ এটা কেটে বাদ দিচ্ছি আর উপরের যে অংশ রয়েছে অর্থাৎ গাজরের মুখের যে অংশটা যে এই গ্রিন অংশ এই অংশটা এভাবে রেখে দেবো এটা ধরে গ্রেড করতে সুবিধা হবে গ্রেটারের নিচে যে চিকন ছিদ্র এটা দিয়ে আমি গ্রেড করব চাইলে ওপরেরটা দিয়েও গ্রেড করা যায় তবে উপরেরটা দিয়ে গ্রেড করলে এটা কিন্তু মোটা হবে দেখতে তেমন একটা ভালো লাগে না তবে চিকন ছিদ্র বিশিষ্ট যে গ্রেটা সেটা দিয়ে যদি আপনারা গ্রেড করেন তাহলে গাজরের হালুয়াটা দেখতে অনেক সুন্দর লাগে প্লাস দ্রুত এটা সফট হয় গাজর কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করলে গাজর যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই গাজর হালুয়া তৈরি করার সময় এটা কিন্তু ওভারকুক করা যাবে না সবগুলো গাজরই আমি গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা সাথে সাথে রান্না করে ফেলতে হবে বেশিক্ষণ এভাবে রাখবেন না তাহলে ধীরে ধীরে গাজরের কালারটা কিন্তু নষ্ট হতে থাকে তৈরি করে নিচ্ছি তরল দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আমি গুঁড়া দুধ নিলাম পুনে এক কাপ আপনারা চাইলে তরল দুধ জাল করে ঘন করেও তৈরি করে নিতে পারেন চুলা ধরিয়ে দিয়ে অপেক্ষা করছি একটু গরম হওয়ার জন্য যখন পানিটা একটু গরম হয়ে আসবে তখন হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘন দুধ তৈরি করতে হবে গাজরের হালুয়া তৈরি করার জন্য যদি আপনারা প্যাকেটের দুধ নেন ফার্ম ফ্রেশ তাহলে কিন্তু আপনাকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই সে দুধটা কিন্তু এমনিতেই ঘন থাকে সেটা সরাসরি আপনারা ইউজ করতে পারবেন তো গুঁড়া দুধ একটু দলাপেকা আছে আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে বলক তোলা কোনো প্রয়োজন নেই জাস্ট ঘন দুধ তৈরি হলেই হবে আমি এটা পাশে রেখে দিচ্ছি এখন রান্না করব গাজরের হালুয়া প্রথমে দিয়ে দিচ্ছি ঘি তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে আমি বাদাম ভেজে নেবো আমি এখানে কাজু বাদাম কিছু কুচি করে কেটেছি কিছু আস্ত রেখেছে আস্ত রেখেছি এই জন্য যে আস্ত বাদামগুলো আমি সব শেষে গার্নিশ করার সময় উপরে ইউজ করব দেখতে সুন্দর লাগবে আর ভাজা বাদামটা ইউজ করলে খেতে অনেক ভালো লাগে অনেকে আছেন কাঁচা বাদাম খেতে পারেন না তারা চাইলে ভেজে নিতে পারেন দিয়ে দিচ্ছে মুঠ পরিমাণ কিসমিস দিয়ে এখন এগুলোকে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে বাদাম খেতে তিতা লাগবে এবং কিসমিসটাও তিতা লাগবে তাই হালকা আছে অনবর্ত চেড়ে হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন যে আপনার কিসমিসটা ভেজে বলের মতো ফুলে উঠবে তখনই এটা সাথে সাথে তুলে নিতে হবে আবারটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হালকা গোল্ডেন কালার চলে এসছে এই পর্যায়ে আমি এখন ঘি থেকে উঠে নেব দেখতে পাচ্ছেন কিসমিসগুলো কিন্তু খুব সুন্দর বলের মতো ফুলেছে এবং কালারটাও লাইট রয়েছে এটা যেন গাঢ় হয়ে না যায় তাহলে কিন্তু তিতা লাগবে তো প্রতিটি টিপসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে অনেক কেয়ারফুলি রান্না করতে হবে এখন দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এলাচগুলো থেতো করে নেবেন এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে জাস্ট কিছুক্ষণ একটু ঘিয়ের সাথে নেড়ে চেড়ে অ্যাড করে দিব গাজর বেশিক্ষণ এটাকে ইয়ে করা যাবে না মানে জাল করা যাবে না তাহলে আবার যে বাদামের গুঁড়াগুলো আছে এগুলো কালো হয়ে যাবে পুরে গাজর দেওয়ার পর এটাকে এক থেকে দুই মিনিট আমি ঘিয়ের সাথে ভেজে নেব তবে বেশিক্ষণ ভাজবো না কারণ এটা বেশিক্ষণ ভাজলে কি হয় মনে হয় যে ওভারকুক হয়েছে আপনি অল্প কিছুক্ষণ যখন ঘিয়ের সাথে ভাজবেন দেখেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন ঘি এবং গাজরে মনে হবে রান্না হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আপনারা অ্যাড করবেন দুধ তো এটা বেশিক্ষণ ভেজে একদম গাজরটাকে এই পর্যায়ে সেদ্ধ করে ফেলা যাবে না কারণ এটা আমরা দুধের সাথে জাল করে সেদ্ধ করব প্রথমে বলেছি গাজর ওভারকুক করা যাবে না তাহলে গাজর যে সুন্দর স্মেল সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি ঘন তরল দুধ এখানে তরল দুধ রয়েছে আপনার এক কাপ এবং কোয়াটার কাপের মতো অর্থাৎ ছ এক কাপ হবে আমি দিয়েছি বেশি দুধ দিলে কি হবে বেশি সময় জাল করতে হবে এতে করে ওভার কুক হয়ে যাবে তার পরিমাণে আমি একটু কম দিয়েছি কারণ চিকন করে গ্রেট করেছি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না চিনি দিলাম এক কাপ এক কাপ চিনি এক কেজি গাজরের জন্য একদম পারফেক্ট এর থেকে বেশি চিনি কিন্তু দেওয়া যাবে না তাহলে কড়া মিষ্টি হবে লবণ দিলাম এক চিমটি থেকে দুই চিমটির মতো হবে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে চুলা রাসটা এই পর্যায়ে হাই রয়েছে হাই ফ্লেমে রেখে বলক তুলে নেব খুব ভালোভাবে বলক চলে আসলে মিডিয়াম আছে অনবর্ত চেড়ে ঢাকনাটা খোলা রেখে এটা টেনে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে আবার বলছি খুব বেশি সময় এটাকে স্লো ফ্লেমে রেখে রান্না করবেন না খুব বেশি দুধ দিয়ে ফেলবেন না বেশি সময় ধরে যখন রান্না করবেন তখন এটা ট্রেনে যেতে সময় লাগবে তখন গাজরের যে হালুয়া সেটা কিন্তু টেস্টে নষ্ট হয়ে যাবে প্লাস এটার যে সুন্দর একটা স্মেল সেটাও পাবেন না ওভারকুক করলে গাজরের টেস্টটা একদম বাজে হয়ে যায় তখন কিন্তু খেতে মোটেই ভালো লাগে না সমস্ত কষ্টগুলোই বেকার হয়ে যাবে তো খুব শর্ট টাইমের মধ্যে আমি এটাকে টেনে নিয়েছি দেখতে পাচ্ছেন মানে দুধটা টেনে যাবে যখন তখন দিয়ে দিতে হবে গুঁড়া দুধ এক কাপ এই গুঁড়া দুধটা মাওয়ার কাজ করবে যদি আপনাদের কাছে মাওয়া থাকে সেক্ষেত্রে মাওয়া দিতে পারেন মাওয়া না থাকলে গুঁড়া দুধ দিয়ে নেবেন গুঁড়া দুধ দিলে কি হয় এটাই অনেক বেশি ক্রিমি হয় রিচ হয় এবং মালাইদার মনে হয় যখন এটা মুখে দিবেন তখন মনে হবে ওয়াও সেই সাথে দিয়ে দিলাম ভাজা বাদাম কিশমিশ কাঠবাদাম কুচে এবং পেস্তাবাদাম কুচে কাঠবাদাম এবং পেস্তা বাদাম এই দুটোই কিন্তু আমি কাঁচা অ্যাড করেছি এখন হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি চুলা এই পর্যায়ে কম থাকবে কারণ গাজরটা বেশ ড্রাই হয়ে এসছে চুলা বাড়ানো থাকলে পুড়ে যেতে পারে তাই চুলা এই পর্যায়ে কম রেখে গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গাজরের গায়ে যে মাখা মাখা বা নরম নরম যে ভাবটা থাকবে সেটা গুঁড়া দুধ দেওয়ার পর এটা কিন্তু বেশ ক্রিমি হবে গুঁড়া দুধ মিশে গিয়ে সেটা মুখে দিলে আপনি ফিল করবেন যে অনেক বেশি মজার অনেকেই দেখেছে গাজরের হালুয়ার রান্না করতে করতে গাজরের যে অরিজিনাল কালার সেটা চেঞ্জ করে ফেলেন মানে ওভার কুক করে ফেলেন যেটার জন্য গাজরের হালুয়ার আসল টেস্টটা নষ্ট হয়ে যায় খেতে কিন্তু মোটেই ভালো লাগে না আমি অনেকের বাসায় খেয়েছি পার্সোনালি আমার কাছে ভালো লাগে না সেগুলো আপনারা খেয়াল রাখবেন গাজরের হালুয়ার যে কালার মানে গাজরের যে অরিজিনাল কালার সেটাই যেন থাকে যেন চেঞ্জ হয়ে না যায় দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া হাফ চা চামচ আর সে সাথে দিয়ে দিচ্ছি ঘি তিন থেকে চার টেবিল চামচের মতো এই পর্যায়ে ঘি দিলে কি হবে ঘিয়ের যে স্ট্রং ফ্লেভার সেটা পাবেন মানে শাহি যে ফ্লেভার সেটা কিন্তু আপনার ঘি থেকে আসবে এবং গুঁড়া দুধ গুঁড়া দুধের জন্য অনেক ক্রিমি মালাইদার মনে হবে আর ঘিয়ের জন্য সাই ফ্লেভারটা পাবেন যেটা জন্য খুবই ভালো লাগবে ঘি দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে ঘিয়ের স্মেলটা চলে যাবে দেওয়ার সাথে সাথে শুধু নেড়ে চেড়ে মিক্স করে সাথে সাথে নামিয়ে আপনার পরিবেশন করবেন এটা গরম গরমও ভালো লাগে প্লাস ফ্রিজে রেখে ঠান্ডা করার পর খেতেও খুব ভালো লাগে আর যখন আপনার একটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তখন মুখের মধ্যে দেখবেন যে একটা দানা দানা ভাব ফিল করবেন কারণ গুঁড়া দুধ এবং ঘি এটা মিশে গিয়ে একটা দানা দানার ভাব চলে আসে যেটা যেন খুবই ভালো লাগে আমি উপরে সামান্য কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচি কাজুবাদাম ভাজা দিয়ে গার্নিশ করেছি দেখতে পাচ্ছেন কতটা যে লোভনীয় লাগছে এবং গাজরের হালুয়ার যে কালার সেটা কিন্তু একদম পারফেক্ট আপনার গাজরের হালুয়া যদি এরকম কালার আসে আর সেম রেসিপি ফলো করেন খেয়ে এতটা মজা পাবেন বিলিভ মি আসলে কিছু বলার নেই ট্রাই করবে